আমরা সারা জীবন মনের মানুষকে খুঁজি, আমার পছন্দের মানুষ। সেই কৈশোর থেকে শুরু হয় খোঁজা, জীবন সায়ান্নে এসেও হয়তো সেই মানুষটিকে অনেকেই খুঁজে পায়, কেউ কেউ পায় না। আবার যে মানুষটিকে আপনি খুঁজে পেলেন, সেই মানুষটি সত্যি আপনার মানুষ হয়ে উঠেছে কি না, এটাও কিন্তু প্রশ্ন থেকে যায় দিন শেষে। রোহিলিকা একটা ভালোবাসার সন্ধানে একটি যাত্রা, ভালোবাসার মানুষটির সন্ধানে একটি যাত্রা, সুখের খোঁজে একটি যাত্রা, সুন্দর সংসারের খোঁজে একটি যাত্রা, চিরায়ত বাঙালি তরুণ তরুণী যুবক যুবতীর মনের মানুষকে খোঁজার গল্প। এটা এটার সঙ্গে আমার কাছে মনে হয় ডিরেক্টর একটু বলেছে, আমি একটু যোগ করেছি, বুবলি আর একটু যোগ করলে একটু অন্য মাত্রা পাবে। হাউ সুইট অর্পা নামে, মানে প্রহেলিকাতে আমার এটাই হয়েছে আসলে, সবাই আমাকে অর্পা নামেই ডাকছে। সুনিশ্চিত করে প্রকৃতির মতোই হেলদি এবং ফ্রেশ বাতাস, যমুনা এসি ফ্রেশ এয়ার এক্সপার্ট। সো ভীষণ মিষ্টি একটা নাম প্রহেলিকার। গল্পে আমার মনে হয় যে আমরা দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি, একদম নিজের মানুষটা, নিজের আপন মানুষটা, যার সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারবো, যার সাথে আমি কোনো কিছু বলে আমি সেফ ফিল করব, যাকে আমার হঠাৎ পরিচিত মনে হবে কিন্তু দিন শেষে সে আমার কাছে অপরিচিত হয়ে উঠবে, এরকমটা আমরা কখনোই চাই না। এবং যাকে নিয়ে আমরা জীবনের, কারণ আমরা জীবনের অনেকটা সময় তো আসলে অনেক বাবা মা হোক বা আমাদের হাজবেন্ড হোক, সন্তান হোক, বন্ধু হোক, বান্ধব হোক, যেই হোক, সবাই কিন্তু বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে যাই, কিন্তু সে সম্পর্কগুলো আসলে আমরা যেভাবে আমরা ওন করি বা যেভাবে চাই সেভাবে কি আদৌ পাই? এবং প্রহেলিকাতে একটা মেয়ে, বা আমি যেহেতু আমি একজন মেয়ে, আমার সেই জায়গা থেকে আমি আমার জায়গাটা বলবো যে একটি মেয়ে তার ভালোবাসার খোঁজে আসলে দিন শেষে কী পেল, এবং সেটা সমাজ থেকে হোক বা সেটা তার মানুষটা থেকে হোক, সব কিছু মিলেই আমার মনে হয় যে এখানে অনেকগুলো, এখানে কি, এটা কিন্তু কোনো হিরো হিরোইন বেসড কোনো ফিল্ম না, এটা যে 100% প্রেমের গল্প, প্রেমের জন্য জীবন দিয়ে দিচ্ছে, এরকম কোনো কিছু না। এটা আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে কিছু চরিত্রের এখানে আসলে যেই মিলন মেলা, প্রত্যেকটা চরিত্রগুলো থেকে তারা যেভাবে তাদের যে একটা হাহাকার, বা কারণ আমরা সবসময় তো সুখী থাকা সম্ভব না প্রত্যেকটা মানুষের, তাদের সেই সুখটা যে দেখাচ্ছে, তার বাইরেও যে তাদের আরেকটা জীবন আছে, তো সেই জীবনগুলোকে আসলে অন্যভাবে প্রেজেন্ট করে তুলেছে প্রহেলিকা। আমার মনে হয় যে দর্শকরা একটা ভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে বের হবে সিনেমা হল থেকে। আমি আরেকটি লাইন যোগ করি, ভালোবাসার কথা বলছি তো, ভালোবাসা সুখের সন্ধান, ভালোবাসা তো খুঁজলেই পাওয়া যায় না, এমন না যে ওই যে ওখানে গেলে ভালোবাসা পাওয়া যায়, ওই যে ওখানে গেলে সুখ পাওয়া যায়। আপনি হয়তো 10টা হাত কয়েক মিটার যেতে পারবেন কিংবা কাছাকাছি যেতে পারবেন, তারপরে একসময় মেয়ে বিয়ে, কেউ কেউ প্রবঞ্চিত হয়, ভালোবাসার সঙ্গে বিরহ জড়িত, প্রবঞ্চনা জড়িত। আমাদের প্রহেলিকা ভালোবাসা এবং প্রবঞ্চনার গল্প, ভালোবাসা এবং দ্রোহের গল্প। যাকে আপনি ভালোবাসেন তাকেই প্রতিবাদ করবেন, যদি ভালোবাসেন তবেই ঘৃণা করতে পারেন, ভালোবাসাহীন ঘৃণা হয় না। আমাদের যেহেতু ভালোবাসার গল্প, সেটার সঙ্গে মিলেমিশে আছে দ্রোহ, ঘৃণা, প্রতিবাদ, প্রবঞ্চনা, প্রতিহিংসা। আমার মনে হয় ইঙ্গিতটা দিতে পেরেছি আপনাদেরকে।